নমস্কার, আমি রোহিণী ধর্মপাল। আজকে যে পরিচয়টা নিয়ে এখানে মূলত বলতে এসেছি, সেই পরিচয়টি আমার বিশেষ পরিচয়, যেই পরিচয় আমার গর্ব, আমার আনন্দ। সেই পরিচয়টি হলো, আমি গৌরী ধর্মপালের কন্যা। যে গৌরী ছিলেন বেদ বিশেষজ্ঞ, যে গৌরী ছিলেন অসামান্য বিদুষী, যে গৌরী ছিলেন আশ্চর্য শিশু সাহিত্যিক, সেই গৌরী আরেকটি দিক আমাদের জন্য, মেয়েদের জন্য খুলে দিয়ে গেছিলেন, সেটি হলো পৌরোহিত্য। সেটার গল্পই একটুখানি আপনাদের সংক্ষেপে শোনাব। 1967 খ্রিস্টাব্দে গৌরী এবং বাবা গৌতম ধর্মপালের বিয়ে হয়, যে বিয়েতে পৌরোহিত্য করেন ঋষি অনির্বাণ। মা বাবার অনুরোধেই বেদের, ঋগ্বেদের বিবাহ সূত্র থেকে সম্পাদিত কিছু স্তোত্র একত্রিত করে সেই বিবাহ সম্পাদিত হয়, বিবাহ যজ্ঞ বলা ভালো, সম্পাদিত হয় অনাড়ম্বরভাবে, কিন্তু অত্যন্ত সুন্দর আর শোভন ছিল সেই পুরো যজ্ঞটি। এবং সেই বিয়েতে অনির্বাণেরই পরিচিত, তার বোনের মতো নারায়ণী দেবী, তিনি সহ আচার্যের কাজ করেছিলেন। সেই বিয়ের পর মায়ের মনে হয়, এই যে অসামান্য বিয়ের মন্ত্রগুলি, যেগুলি একেবারে উৎস মন্ত্র, যা ছিল শুরুতে, যেখানে কোথাও মেয়েদের জন্য কোনো অবমাননাকর কিছু নেই, বরং একটি মেয়েকে ভালোবেসে শ্রদ্ধা ভরে তাকে কর্ত্রী করে নিজের বাড়িতে নিয়ে আসার কথা বলা আছে, যেখানে বলা আছে বৃক্ষলতা থেকে শুরু করে আকাশ, নদী, সূর্য, চন্দ্র, বৃক্ষলতা সব কিছুর কথা, সবাইকে ভালোবাসার কথা। সেই মন্ত্রগুলি তো এক, সংস্কৃতের দুর্বোধ্যতার জন্য, দুই, পরবর্তী বহু দেশাচার লোকাচারের চাপে একেবারে দমবন্ধ হয়ে আটকে গেছে, সেই আড়ালটি ঘুচিয়ে দিলে কেমন হয়, সংস্কৃত মন্ত্রগুলিকে বাংলায় বললে কেমন হয়, ওই একই রকম গাম্ভীর্য বজায় রেখে এবং ছন্দ বজায় রেখে। যেহেতু মা বেদের মানুষ ছিলেন, তাই যেমন ভাবা তেমন কাজ, সেই অনুবাদটি তৈরি হয়ে গেল। এবং সেই সময়ে এত যোগাযোগ মাধ্যম না থাকলেও কিছু সমমনস্ক মানুষ জানতে পারলেন, আর যারা সংস্কৃত নিয়ে এতটুকু চর্চা করতেন তারা প্রত্যেকেই গৌরী ধর্মপালকে জানেন। তারা যখন জানলেন এরকম একটি অসামান্য কাজ হয়েছে, তারা মাকে অনুরোধ করলেন তাদের কখনো ছেলে কখনো কারোর মেয়ের বিবাহ অনুষ্ঠানে পৌরোহিত্য করতে, এবং মা রাজি হলেন। এবং 1980 আগে থেকে শুরু হয়ে গেল মায়ের এই পৌরোহিত্যর কাজ, অধ্যাপনা এবং সাহিত্য জগৎ ছাড়াও আরেকটি ক্ষেত্র, এবং যে ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেইভাবে মেয়েরা নেই। 90-এর দশকে বাণী বসুর মেয়ের বিয়ে দিলেন, অপর্ণা সেনের বড় মেয়ের বিয়ে দিলেন, লোকে আরও একটু জানতে পারল। আমার বিয়ে হলো 1995-এ কন্যা সম্প্রদান ছাড়া। এখানে বলে দেওয়া ভালো, বৈদিক বিবাহে কন্যা সম্প্রদান নেই, ওটি পরবর্তী যুক্ত একটি আচার। তার বহু পরে তার অন্যতম প্রিয় ছাত্রী ডক্টর মৌ দাশগুপ্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা, তার কথাও আপনারা শুনবেন। তার সঙ্গে মিলিতভাবে আমি বিবাহ কার্যে পৌরোহিত্য করতে শুরু করি। আমাদের সঙ্গে শুরু থেকে আছেন আশুভি ব্যানার্জি, তারপরে ধীরে ধীরে
আমাদের সদস্য সংখ্যা বেড়েছে, এসেছে শ্রেয়সী চক্রবর্তী, সুকন্যা গুপ্ত, শালিনী মাঝি, সোহিনী মাঝি, পারমিতা ভট্টাচার্য। এবং মা একটি শ্রাদ্ধ কাজেরও পরিকাঠামো করে দিয়ে গেছিলেন, যেখানে এরকমভাবেই ঋক মন্ত্র, কঠোপনিষদের মন্ত্র, কিছু কথা এবং কিছু রবি গান, রবি শ্যাম মা বলতেন, সেই সব কিছু নিয়ে গাথা একটি আশ্চর্য মালা, যেটি পারলৌকিক কাজের ক্ষেত্রে আমরা পাঠ করি সেই গান সহ। সেখানে আমার ছেলে ঋক সেও থাকে, ফলে আমরা বেশ বড়সড় একটি দলে পরিণত হয়েছি এবং চেষ্টায় আছি এই কাজটা আরও মেয়েদের মধ্যেও চারিয়ে দেওয়ার, ছড়িয়ে দেওয়ার, তাদের শিখিয়ে। এবার খুব অল্প কথায়, অন্যান্যরা তো বলবেনই, খুব অল্প কথাই বৈদিক বিয়ের কতগুলো বৈশিষ্ট্য বলি। এই যে সেই বইটি পুরনতন বৈদিক বিবাহ, এতে প্রত্যেকটি সংস্কৃত মন্ত্র, মা কৃত তার বাংলা অনুবাদ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপিকা ডক্টর সতী চট্টোপাধ্যায় কৃত ইংরেজি অনুবাদ রয়েছে, দেওয়া রয়েছে কিসের পরে কী করতে হবে, কীভাবে বসতে হবে, কোন মন্ত্রর কথার যে ভেতরের অর্থগুলো সেগুলোও পরিশিষ্টে দেওয়া আছে। এখানে বর বধূ দুজনেই হেঁটে আসেন, বৈদিক বিয়েতে তো বাল্যবিবাহ ছিল না, তাই কেউ পিঁড়িতে চেপে আসেন না। এখানে কোনো মানুষকে কেন্দ্র করে প্রদক্ষিণ হয় না, এখানে অগ্নিকে প্রদক্ষিণ করে বর বধূ স্বামী স্ত্রীতে পরিণত হয়। এখানে যেরকম বরের জন্য মন্ত্র আছে সেরকম বধূর জন্য মন্ত্র আছে, উভয়ের কথা উভয়েরই শোনার, উভয়কে উভয়েরই ভালোবাসার কথা বলা আছে। এখানে পান পাতা দিয়ে মুখ ঢাকা নেই, এখানে নারী এবং পুরুষ, বর এবং বধূ পরিবারের ইচ্ছায় পরস্পরের প্রতি কতগুলি শপথ বাক্য উচ্চারণ করে চিরকালের মতন পরস্পরের হয়ে যাচ্ছে। এটাই কিন্তু সত্যিকারের মন্ত্র, এই কিন্তু সত্যিকারের বিবাহ। অগ্নিকে এবং মা বাবাকে সাক্ষী রেখে কতগুলি শপথের মাধ্যমে পরস্পরের হয়ে যাওয়ার অঙ্গীকার, বাকি যা কিছু সবই কিন্তু পরবর্তী লোকাচার। তার মধ্যে যে লোকাচারগুলি সত্যি সুন্দর, শোভন এবং কারুর পক্ষেই অবমাননাকর নয়, সেই আচারগুলি আমরাও রেখেছি। শুভদৃষ্টি, মালাবদল, লাজম, পানিপীড়ন, অগ্নিপ্রদক্ষিণ, সপ্তপদ ইত্যাদি, এবং সেখানেও এই বিয়ের ক্ষেত্রেও একটি রবি শ্যাম দিয়ে এই বিবাহ কার্য শুরু হয়, অগ্নি প্রজ্বালনের সময়ও একটি রবি শ্যাম গীত হয়। এই যে পদ্ধতি, এটা এখন সত্যি সত্যি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে এবং সবথেকে আমাদের ভালো লাগছে শুধু শহর কেন্দ্রিক নয়, এখন কিন্তু শহরের বাইরে থেকেও, মধ্যবিত্ত পরিবার থেকেও আমাদের ডাক আসছে। মানুষজন কিন্তু অনেক রকম বৃথা সংস্কার ভুলে নতুনভাবে এগিয়ে আসছেন। তার মধ্যে আরেকটি সংস্কার যেমন হলো বিয়ের দিন বা বিয়ের লগ্ন, একটি ছেলে এবং একটি মেয়ে পরস্পরের হয়ে যাবে যখন, সেটি তো সবথেকে শুভ দিন, শুভ সময়, এর জন্যে তো পঞ্জিকা দেখার কোনো প্রয়োজন নেই। এবং শুধু আমাদের মাধ্যমে বিয়ে দেওয়ার জন্যেই এখন এই লগ্ন এবং তথাকথিত বিয়ের দিন এইটাকে বাদ দিয়ে ছেলেমেয়েরা এগিয়ে আসছে। নতুন ছেলেমেয়েরা শুধু বলবো না, বয়স্করাও, কিন্তু যারা আগের প্রজন্মে তারাও বুঝতে পারছেন কোনটা মান্য আর কোনটা অমান্য। এইভাবেই গৌরীর যে ইচ্ছা যে সত্যের আলোয়, অন্তরের আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক
সব কিছু আচার সর্বস্বতাকে ঝেড়ে ফেলে আমরা এইভাবে উদ্দীপিত হয়ে উঠি। সেই ধারা, সেই ইচ্ছে আমরা এগিয়ে নিয়ে যেতে পাচ্ছি, এই আমাদের সৌভাগ্য। এবং এই যাত্রায় আপনাদের মতো অসংখ্য মানুষকে, তাদের শুভেচ্ছাকে, তাদের ভালোবাসাকে আমরা পাশে পাচ্ছি, এটিও আমাদের আনন্দের আরেকটি বিষয়। নমস্কার। আচ্ছা, এটি বিয়ের সব থেকে সোনা মন্ত্র পরিচিত কিন্তু আর একটি বর বহুর দুজনেরই মন্ত্র, দুজনেই একটু বলো। তোমার হৃদয় আমারই হৃদয়, আমার হৃদয় তোমারই, মোর প্রতি তব হৃদয় নিল এসে, আমার চিত্ত তোমার চিত্ত পাশাপাশি জেগে থাক, এক মনে শুনো মোর কথা ভালোবেসে, তোমাকে আমার স্বনে দেবতা বৃহস্পতি বেঁধেই সুনিবিড় বন্ধনে। Mine is yours. May your heart join me in the all that I vow. My soul, follow your soul. Attain to my wants with love and joy. May Brihaspati bind me with you in a close union. নমস্কার, আমি আরশোভি ব্যানার্জি, পুরো নতুন বৈদিক দলের একজন সদস্যা। আমি 2018 সাল থেকেই এই দলের সঙ্গে যুক্ত আছি। আমার শিক্ষিকা শ্রীমতী মৌ দাশগুপ্ত, তাঁর হাত ধরেই আমার এই দলে আসা। এই 18 সালেই প্রথম আমার কাজ, এবং 18 থেকে এই যে 20 সালের ব্যবধান, 18 থেকে 20 এই সময়টার মধ্যে আমার কিন্তু বেশ কয়েকটি অভিজ্ঞতাই হয়েছে, এবং প্রত্যেকটা অভিজ্ঞতাই এক কথায় অসাধারণ। এর কারণ হলো যে পুরো নতুন বৈদিক পদ্ধতি এমন একটি পদ্ধতি, এমন একটি বিবাহ পদ্ধতি যাকে না ভালোবেসে কোনো উপায় নেই। আমরা যেখানে যেখানেই গেছি এই পদ্ধতির মাধ্যমে বিয়ে দিতে, সেখানেই বরকনে হোক, বরকনের আত্মীয় স্বজন হোক, অথবা যারা উপস্থিত আছেন দর্শক, প্রত্যেকের কাছ থেকে একটা দারুণ সাড়া পেয়েছি, সকলের খুব ভালো লেগেছে। আসলে কি যে এই পদ্ধতিতে আমরা যেমন হাজার হাজার বছরের পুরনো ঋষিকণ্ঠে উচ্চারিত ঋক মন্ত্র উচ্চারণ করছি, সাম মন্ত্র উচ্চারণ করছি, তার সঙ্গে কিন্তু এর বাংলাটাও আমরা পাঠ করছি। কাজেই যারা উপস্থিত আছেন, এই বিয়েটা দেখছেন, বরকনে তো বটেই, তার সঙ্গে আরও যারা আছেন, সকলে কিন্তু এই পুরো ব্যাপারটার মানেটা বুঝতে পারছেন এবং অনুষ্ঠানটির সঙ্গে একাত্ম হতে পারছেন। আরেকটা বিষয় বলি যে এই পদ্ধতিতে এমনিতে বিয়ের যেমন চেনা পদ্ধতিগুলো থাকে, যেমন ধরুন সিঁদুরদান বা লাজ হোম অথবা অগ্নিপ্রদক্ষিণ, সপ্তপদী, এগুলো প্রত্যেকটি তো আছে, তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে একটা দারুণ ব্যাপার, সেটা হলো রবি গান। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের প্রত্যেকটা অনুভূতির সঙ্গেই জড়িয়ে, কাজেই বিয়ের মতন একটা এমন সুন্দর অনুষ্ঠান জীবনের, সেখানে তিনি কেন জড়িয়ে থাকবেন না। সে কারণেই গৌরীদি চেয়েছিলেন যে রবি ঠাকুর রচিত বিবাহ উপযোগী যে গান, তার মধ্যে থেকে বাছাই করে কিছু গান এখানে রাখতে, এবং সেগুলোই আমরা পরিবেশন করি। আরেকটি কথা বলি যে সত্যিকারেরই এই যে হাজার হাজার বছরের পুরনো, তার সঙ্গে যে নতুনকে মেলানো, গৌরীদির এই যে একটা অসাধারণ কাজ, এই প্রাচীনের সঙ্গে নবীনের একটা গাঁটছড়া বাঁধা, এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে সত্যিই আমি ধন্য মনে করি নিজেকে। ধন্যবাদ।
নমস্কার, আমি শ্রেয়সী চক্রবর্তী, পুরনতুন বৈদিক দলের একজন সদস্য। পুরনতুন বৈদিক দলের শ্রাদ্ধ এবং বিবাহ এই দুটি কর্মের মধ্যে বিবাহ কর্মের সঙ্গে আমি সংযুক্ত। আমি মূলত মূল বৈদিক মন্ত্রের ইংরেজি অনুবাদ পাঠ করি। এই পুরনতুন বৈদিক বিবাহ আসলে তো একটি সমাজ সংস্কার। গৌরীদেবী শ্রীমতী গৌরী ধর্মপাল, বিদুষী মনস্বিনী বেদ বিশেষজ্ঞা, তিনি বুঝেছিলেন যে বৈদিক মন্ত্রকে সবার মধ্যে পৌঁছে দিতে গেলে ভাষার বাঁধনটি সবার প্রথমে ছিন্ন করতে হবে। তাই জন্য তিনি চমৎকার ছন্দময় বাংলা অনুবাদ করেছিলেন এবং পরে এই মন্ত্রের ইংরেজি অনুবাদও করা হয়। আমরা প্রতিটি বিবাহ সম্পাদন করার সময় মূল সংস্কৃত, বাংলা এবং ইংরেজি ক্রমান্বয়ে এই তিন রকম মন্ত্রই পাঠ করি। এই মন্ত্রগুলি পাঠ করতে গেলে বুঝতে পারি এই মন্ত্রগুলির অন্তরে যে অগ্নিশুদ্ধি আছে তা কেমনভাবে আমাদের হৃদয়ের অঙ্গরাগ হয়ে ওঠে, এবং বোঝা যায় হয়তো এই কারণেই এই মন্ত্রগুলির জোরেই বিবাহ নামক এই অতি প্রাচীন প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত সমাজে টিকে রয়েছে। আমি সামান্য অংশ পাঠ করছি। শুভ দৃষ্টি ও মালা বদলের মন্ত্র। বর বলছে বধুকে, ও ইউ অসপিশিয়াস ব্রাইড, লুক উইথ লাভ টু ইয়র স্পাউস, বি হিজ কম্প্যানিয়ন ইন লাইফ অ্যান্ড ডেথ, বি কাইন্ড টু অল অ্যানিমালস, বি বিউটিফুল অ্যান্ড ব্রাইট ইন বডি অ্যান্ড মাইন্ড, বি মাদার টু ব্রেভ চিলড্রেন, হ্যাভ ফেইথ ইন গড, বিং ব্রিং লাভ অ্যান্ড পিস টু অল মেন বার্ডস অ্যান্ড বিস্টস। বধুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সোম ফার্স্ট অ্যাটেন্ড ইউ, নেক্সট দ্য গন্ধর্ব, অগ্নি ওয়াজ ইউর থার্ড কনসর্ট, অ্যান্ড নাও কামস দ্য ফোর্থ, আ ম্যান। তারপর অগ্নি প্রদক্ষিণের সময় যেখানে কন্যা শুধু তার পিতাকে নয় তার মাতাকেও ছেড়ে যায়। ওম, ও ইউ বিলাভড ডটার অব ইউর প্যারেন্টস, গোয়িং টু ইউর হাজব্যান্ডস ফ্যামিলি লিভিং দেম, You have indeed made a sacrifice without initiation. O you bride, with you alone, we shall overcome all enemies, fluently flowing across formidable streams. এই মন্ত্রগুলি আছে বলে তার সঙ্গে সংযুক্তি লাভ করতে পেরেছি, সেই কারণে নিজেকে আমি অসীম সৌভাগ্যশালিনী বোধ করি। নমস্কার।